হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের আয়োজন বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ান। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এজন্য একটা মিক্সিং বোলে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিলাম। মাঞ্চুরিয়ানের জন্য চিকেন ব্রেস্টটা সব থেকে ভালো হয়। প্রথমে আপনি চিকেন ব্রেস্টটাকে ভালো করে ধুয়ে নেবেন, তারপরে এটাকে একটা স্ট্রেনারে কিছুক্ষণের জন্য রেখে দিবেন। এতে করে এর এক্সট্রা পানিগুলো ঝরে যাবে। তারপরে এটাকে 1 থেকে 1.5 ইঞ্চি মাপে কিউব করে কেটে নেবেন। চেষ্টা করবেন যাতে এতে কোনো এক্সট্রা পানি না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, চাইলে কালোটাও দেওয়া যাবে। আর যেহেতু বাংলাদেশি স্টাইলে রান্না, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, সেই সঙ্গে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিঞ্জার গার্লিক পেস্ট এবং প্রয়োজন মতো লবণ। লবণটা একটু সাবধানে দিতে হবে, কারণ সয়া সসের মধ্যে অলরেডি লবণ থাকে। 2 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ ময়দা। তারপরে এই সব কিছু একসঙ্গে ভালো করে একটু কোট করে নিতে হবে। কোট করা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে একটা বড় সাইজের ডিম ভেঙে দিচ্ছি। তারপর আবারও এই সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে, যাতে এই সব কিছু দিয়ে চিকেনের পিসগুলো সুন্দরভাবে কোট হয়ে যায়। ভালো মতো কোট হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে এভাবে হাতে নিয়ে ধরলে, যদি এটা টপ টপ করে নিচে না পড়ে তাহলে বুঝবেন এটা পারফেক্টলি ডান। এখন এটাকে 30 মিনিটের জন্য একটু রেখে দিতে হবে। এই ফাঁকে একটা ছোট বলে আমি 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এবং এর মধ্যে কিছুটা পানি দিয়ে নিচ্ছি। তারপর এই দুটোকে একসঙ্গে ভালো করে একটু গুলে রাখতে হবে। এটা গ্রেভিকে গাঢ় করতে আমাদের পরে কাজে লাগবে, কিন্তু পরে যখন আমরা ইউজ করব তখন এটাকে ভালো করে এভাবে মিশিয়ে নেবেন, কারণ কিছুক্ষণ পর এটা আবার নিচে জমাট বেঁধে যাবে। সেই ফাঁকে চলুন আমরা সবজিগুলো কেটে নেই। প্রথমে আমি একটা পেঁয়াজ ছুলে নিচ্ছি। আজকে কিন্তু পেঁয়াজটাকে আমরা মশলা নয়, সবজি হিসেবে ইউজ করছি। ছোট সাইজের পেঁয়াজ হলে এভাবে 4 ভাগ করে এর ভাজগুলো এভাবে খুলে নিতে হবে। আমি একটু লাল পেঁয়াজও নিচ্ছি, দেখতে সুন্দর লাগে কালারটা ডিফারেন্ট হলে। তারপর এটাকেও একইভাবে এভাবে ভাজে ভাজে খুলে নিতে হবে। এরপরে আমি নিচ্ছি ক্যাপসিকাম লাল রঙের, এটাকেও এই পেঁয়াজের মতো করে কিউব কাটে কেটে নিতে হবে। আমি সবুজ ক্যাপসিকামও এখানে নিব, তবে মাথায় রাখবেন যে আপনার মাংস যতটুকুন তার থেকে যেন সবজির পরিমাণটা বেশি না হয়ে যায়। যতটুকুন আপনার মাংস থাকবে তার 1/3 ভাগ হবে সবজি। একইভাবে সবুজ ক্যাপসিকামটাও আমি কেটে নিচ্ছি। ভেতরের যে সাদা অংশটা এটাকে কেটে বাদ দিতে হবে। ক্যাপসিকাম কাটা হয়ে গেলে এবার আমি নিচ্ছি স্প্রিং অনিয়ন, শেকড়টা ফেলে দিয়ে গোড়ার অংশ আর পাতাটাকে আলাদা করে নিচ্ছি। গোড়ার অংশটা এইভাবে একদম মিহি কুচি করে নিতে হবে, আর পাতাগুলোকে জাস্ট এরকম একটু মোটা মোটা করে কুচি করলাম। এবার সেই যে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা ভেজে নিচ্ছি আমি তেলে। তেলটা মিডিয়াম গরম হবে, অনেক বেশি গরম তেলে এগুলো দিবেন না, তাহলে ওপরটা বেশি পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আর এই চিকেনের পিসগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আপনাকে পাকোড়ার মতো করে তেলের মধ্যে ছাড়তে হবে, এবং দেওয়ার পরপরই নাড়বেন না। কিছুক্ষণ অপেক্ষা করে এর ওপরের অংশটা একটু সেট হয়ে গেলে তারপর এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। 2 থেকে 2.5 মিনিট ম্যাক্সিমাম এটাকে ভাজবেন। খুব বেশিক্ষণ ভাজলে চিকেনগুলো শক্ত আর রাবারের মতো হয়ে যাবে, আর ভেতরের জুসিনেসটাও চলে যাবে। কালারটা ঠিক এরকম গোল্ডেন হলে এগুলোকে তুলে নিতে হবে। তারপর ওই একই তেলে আবারও একইভাবে পাকোড়ার মতো করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এবার চলে এলাম মূল রান্নায়। একটা প্যানে আমি যে তেলে চিকেনটা ভেজেছি সেই তেল নিয়ে নিলাম 2 টেবিল চামচ। তেলটা একটু গরম হয়ে এলে সেই স্প্রিং অনিয়ন যে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম সেটা। 1 টেবিল চামচ দিয়ে দিলাম মিহি কুচি করা রসুন এবং 1 চা চামচ কুচি করা আদা, সেই সঙ্গে 2 কাঁচামরিচ কুচি। তারপর এটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে। এই সময় চুলার আঁচটা একদম হাই থাকবে, খুব বেশি ভাজতে হবে না। যখন এর কাঁচা ভাবটা চলে যাবে তখন এর মধ্যে 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনি চাইলে শুকনো মরিচও দিতে পারেন। তারপর সেই ভেজিটেবলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও খুব বেশি ভাজতে হবে না, এই হাই হিটে জাস্ট 1 মিনিট এটাকে একটু নেড়ে নিতে হবে। সবজিগুলো এরকম চকচকে হয়ে এলে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হট চিলি সস 2 টেবিল চামচ
এবং 3 টেবিল চামচ টমেটো ক্যাচাপ। আপনি চাইলে টোটাল 5 টেবিল চামচ টমেটো ক্যাচাপও দিতে পারেন। একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি এর মধ্যে অ্যাড করছি সয়া সস 1 টেবিল চামচ, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি চিকেন স্টক 1/2 কাপ। আপনি চাইলে পানিও দিতে পারেন, আর এখানে পানি বা চিকেন স্টক যেটাই দেন সেটা কতটুকুন দিবেন এটা ডিপেন্ড করছে আপনি এটাকে ড্রাই রাখবেন নাকি গ্রেভি করছেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিনি, 1/4 চা চামচ টেস্টিং সল্ট এবং সেই সঙ্গে স্বাদ মতো একটু লবণ। সব সসের মধ্যে লবণ দেওয়া আছে, তাই লবণ দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে। এবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি এই পানিতে বলক আসা পর্যন্ত। বলক আসার সঙ্গে সঙ্গে এর মধ্যে সেই ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমরা সেই যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা আরেকবার একটু মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব। তারপর আবারও একসঙ্গে খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। খুব বেশি সময় লাগবে না, যেহেতু হাই হিটে আছে 1 মিনিটের মাথায় এটা একরকম গাঢ় হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন এবং একটুখানি লেবুর রস। লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে চুলাটা বন্ধ করে দিতে হবে, তাহলে এই লেবুর রসের ফ্লেভারটা এর মধ্যে বজায় থাকবে। ব্যাস তৈরি হয়ে গেল। এখন সার্ভিং এর আগে আপনি একটু চাইলে সেসিমি সিড এরকম উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন। আর রেস্টুরেন্ট স্টাইলে ওরা যখন সার্ভ করে এরা ওপর দিয়ে একটু তেল ছিটিয়ে দেয়, এতে করে ওপরটা দেখতে চকচকে হয়ে যায়। এখন এই চিকেন মাঞ্চুরিয়ান আপনি চাইলে ফ্রাইড রাইস, ফ্রাইড নুডলস এর সঙ্গে খেতে পারেন, অথবা আমার মতো এরকম এমনিতেই হাপুস হুপুস করে খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।